बाबा सिंगर स्टार्ट
কেমন আছেন সবাই? সবাইকে কেমন আছেন বন্ধুরা? আসলে এটা আমরা এমনি জিজ্ঞেস করলাম, কেমন আছেন সবাই? আমরা জানি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকে এখানে এসেছি সকাল থেকেই, এটা আজকে প্রথম নয়। আমরা বছর বছর প্রতি বছর এখানে আসি শুধুমাত্র প্রাণের তাগিদে, আপনাদের ভালোবাসা তাগিদে। এবং আজকের দিনটি পুরো জাতির জন্য, বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন। শুভ নববর্ষ! হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের এই আয়োজনে আমরা মেতে উঠবো আপনাদের সবার সাথে। আমরা এখানে আজকে এই অ্যাডওয়ার্ড কলেজের মাঠে উপস্থিত হয়েছি স্কোয়ার ফুড অ্যান্ড ব্রেভারেজ লিমিটেডের আয়োজিত বৈশাখী উৎসব 2023-এ। বন্ধুরা, শুভ নববর্ষ আরেকবার। আজ আমি আলিফ চৌধুরী আছে আমার সাথে, এবং আমার সাথে আছে এবং আমার পাশে আছে জেনিফার, যান্ত্রিক ত্রুটির জন্য ওর কথা হয়তো বা আপনাদের কাছে পৌঁছতে পারছে না। আজকে আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে আছে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার। আজ বাঁধন ভাঙা আনন্দে আমরা আজ মেতে উঠব। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় বাংলাদেশের দেশ বরেণ্য সব শিল্পীরা। আমরা আজকে গান গাইব, নাচবো, উৎসব করব, খেলব, পরিবার, বন্ধু, পরিজন এবং আমাদের সব এখানকার অভ্যাগতদের সাথে আমরা আজকে আমাদের ভালোবাসাটা শেয়ার করে নেব। বন্ধুরা, প্রতি বছরই আমরা বৈশাখের শুরুতে এখানে আসি, আপনাদের সাথে মেতে উঠি। আজকের এই দিন শুধুমাত্র এই পাবনা এডওয়ার্ড কলেজের এই মাঠ থেকে আমরা আনন্দ করব না, এই দিনটা আজকে আমাদের বাঙালির, আজকে আমাদের বাংলাদেশের, বাংলাদেশের বাইরে পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি সবার উৎসব। আমাদের দেশের সবচাইতে বড় উৎসব এটি, কারণ ধর্ম যার যার তাদের আলাদা আলাদা উৎসব আছে, কিন্তু এটি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় উৎসব, সবচাইতে বড় উৎসব। আমাদের নিজেদের জন্য একটা বড় করতালি হোক। বন্ধুরা, প্রথমেই আমরা যে আয়োজনের কথা বলছি, আজকে এই চমৎকার আয়োজন রুচি বৈশাখী উৎসব, এবং যাদের জন্য এখানে এই আয়োজনটি সম্ভব হচ্ছে সেই মহান ব্যক্তিকে আপনারা জানেন, আপনাদের সবার প্রিয় মানুষ তিনি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই উৎসবের উদ্বোধনী ঘোষণা করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো এমন একজন ব্যক্তিত্বকে, যিনি দেশীয় শিল্প বিকাশে অন্যতম পাবনার কৃতি সন্তান, এই মাটির সন্তান, স্কোয়ার ফুড অ্যান্ড ব্রেভারেজ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের সবার প্রিয় জনাব অঞ্জন চৌধুরীকে। দর্শক, এবার মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব অঞ্জন চৌধুরীকে। একটা বড় করতালি হোক। শুভ নববর্ষ! আমি সবাইকে আমাদের স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করব যে আমরা একসাথে আজকে এই সুন্দর সকালটি কাটাব এবং অনেক অনেক মজা করব, কি ঠিক আছে? আমরা তাহলে শুরু করি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব অঞ্জন চৌধুরী উদ্বোধনী ঘোষণা করার জন্য। আমরা শুরু করতে যাচ্ছি 1423-এর আজকের উৎসব। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে আমার সামনে এই মঞ্চের সামনে যারা আছেন তারা তো আছেনই, এবং এনটিভির পর্দায় পুরো বাংলাদেশ তথা পুরো বিশ্ব আজ আমাদের এই উৎসবের সঙ্গী, আনন্দের ভাগিদার। একটা বড় করতালি হোক আমাদের জন্য। দেখে নেব একটি নৃত্য পরিবেশনা, এবং নৃত্য পরিবেশন করবেন ওয়াটার রিহ্যাব ও তার দল।
What the rehab ও তার দলের জন্য সবার একটা জোরে করতালি শুনতে চাই সবাই। बाजे ढोल ताले ताले एक तारा दो तारा बाशीर सुरे बाजे रे बाजे ढोल ताले ताले मन जेनो आज रोय ना घरे चाय चले बट मूले लाल सादा इशारी राजो पगला हवाए ओरे बदल दिले मातम तुले पैसा कबारे लोरे बादल दिए बादल तुले
আয়োজন শুরু করলাম। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু জানেন আজকে এখানে বাংলাদেশের কোন কোন বরেণ্য শিল্পীরা পারফর্ম করতে আসবে, কোনো ধারণা আছে আপনাদের? দেখি আপনাদের কাছ থেকে শুনতে চাই, কে কে এখানে আজকে গান করতে আসতে পারেন? আমাদের এখানে আজকে আছেন জলের গান, আছে আখি আলমগীর, আছে কনা এবং ক্লোজ আপ ওয়ান তারকারা। আপনারা যারা এই মুহূর্তে পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজের মাঠে আমাদের সাথে রুচি বৈশাখী উৎসবে আছেন, তাদেরকে আবারও জানাচ্ছি নববর্ষ। এবং যারা এনটিভির পর্দায় পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্ব আমাদেরকে দেখছেন, তাদেরকেও জানাচ্ছি শুভ নববর্ষ। বন্ধুরা, বুঝতেই পারছি সবাই অনেক উৎসব মুখর একটা আমেজে আছেন, সো কথা বাড়িয়ে আপনাদের এই উৎসব মুখর আমেজটা আমি আর নষ্ট করতে চাচ্ছি না। মঞ্চে আহ্বান জানাচ্ছি ক্লোজ আপ ওয়ান তারকা সিথিকে। সিথির জন্য সবার একটা জোরে তালি শুনতে চাই। ধন্যবাদ। প্রতি বছরই এত কষ্ট করে অনুষ্ঠানটি উপভোগ করেন, রুচি বৈশাখী উৎসবের সাথে এনটিভি সাথেই থাকেন, আসলে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর পাবনার জোরে একটা গর্জন শুনতে চাই। থ্যাংক ইউ। আপনার যেহেতু আনন্দ ঘন একটা মুহূর্তে আছেন, তা আপনাদের এই আনন্দটুকুকে একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটুকু করব। আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ আছে। কুইজটি হচ্ছে, আমি ছোট্ট করে একটা গানের একটুখানি টিউন বাজাবো, আপনাদেরকে বলতে হবে গানটি কোন গান। ওকে, thank you.
কোন গান যাব নাকি একসাথে ওকে ভাব জমে যায় নাকি ওকে
ওরে খুঁটা কাটাই মানিক পাইল রে আরে খুঁটা কাটাই মানিক পাইল রে আরে অথালে পানিতে ফেলাইয়া দিল রে ও সেই সাত রাজার ধন মানি ওরে খুঁটা কাটা মুঞ্জে মানে না সেজন সেজন কি আর শোনা চেনে না Thank you.
সবাই অনেক অনেক ভালো থাকবেন নববর্ষের শুভেচ্ছা আবারো সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ক্লোজ আপ ওয়ান তারকা সিধি বন্ধুরা কেমন কাটছে বছরের প্রথম দিন শুনতে পাচ্ছেন একটু জোরে বলতে হবে কেমন কাটছে বছরের প্রথম দিন জেনিফার একটা জিনিস খেয়াল করেছো আস্তে আস্তে যখন এই রোদ বাড়ছে তাপ বাড়ছে সাথে সাথে আমাদের মানুষরাও কিন্তু সামনে বাড়ছে তো বৈশাখের গরম কিন্তু বৈশাখের উৎসবকে থামাতে পারে না একদমই না বন্ধুরা কি এবার আপনারা কি আরো আনন্দ করার জন্য প্রস্তুত দেখি সবার হাতগুলো একটু উপরে দিতে চাই দুই হাত সবার সবার যারা এখানে আছেন সবার দেখি সবার দু হাতগুলো উপরে দেখি দেখলাম এখন দু হাতে একটা তালি হোক ক্লোজ আপ তারকারা অলরেডি এখানে এসেছেন শুরু করেছেন আজকের আয়োজন আমরা সবাই উৎসবে মাততে শুরু করেছি মাত্র গে গেল একজন এখন ডাকছি আরেক ক্লোজ আপ তারকাকে বন্ধুরা একটা করতালির মাধ্যমে আমরা মঞ্চে মঞ্চে জানাচ্ছি ক্লোজ আপ তারকা জান্নাতকে বড় তালি হোক শুভেচ্ছা কেমন আছেন সবাই এই রোদে অনেক ভালো লাগছে যে আপনাদের এত আত্মত্যাগ দেখে আজকে পহেলা বৈশাখ সবাইকে আবারও শুভ নববর্ষ সেজেছি লালে লালে গাইবো আজকে নববর্ষের গান কৃষ্ণ চূড়া ডালে দেখেছি লালে লালে শ্রীরাগ হৃদয় চড়া ছন্দ সেই ছন্দে ছন্দে সুখের অনুভব
সবার কি ভালো লাগছে আজকের আনন্দটা সবাই একসাথে করব ঠিক আছে পেছনে এই দিকে আমার হাতে ডানে যারা রয়েছেন অনেক গরম এরপরও আমরা সবাই আজকে গলা ছেড়ে গাইব নাচব অনেক মজা করব তাই না আমার সাথে গাইতে হবে কিন্তু ওকে এইদিকে ভাইয়েরা আপনাদের মনে কি আনন্দ নেই ও হরে
ধন্যবাদ আমারও সবাইকে শুভ নববর্ষ।